বর্তমান সময়ের তরুণেরা নানা ধরনের ভিন্ন মাত্রিক পেশার দিকে আকৃষ্ট হচ্ছে। একদিকে যেমন তারা প্রযুক্তি নির্ভর পেশার দিকে ঝুঁকছে, ঠিক অন্যভাবে প্রযুক্তির সঙ্গে মিশিয়ে ক্রিয়েটিভ পেশার দিকেও তারা ঝুঁকছে। গেম তৈরি, গেম ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্টের মতো পেশায় তরুণরা আগ্রহী হচ্ছে। একটা সময় ছিল আমরা কখনো গেম ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে পারতাম না, কিন্তু বর্তমানে টেকনোলজিটা এত সহজ হয়ে গেছে, আমরা সাধারণ একটা গেম ডেভেলপমেন্ট করাটা খুব সহজতর হয়ে গেছে। ধরেন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি একটি গেম ডেভেলপ করব। এর পিছনে আমরা প্রথমে স্ক্রিপ্ট রাইট করব। স্ক্রিপ্ট রাইটিংয়ের পরে লেভেল ওয়াইজ বা আমরা যেভাবে একটা গেম সাজাতে চাই সুন্দর মতো সাজিয়ে খুব সহজেই আমরা ডেভেলপ করতে পারবো। যেমন ধরেন অনলাইনে বেশ কিছু টুল আছে, নিজেদেরকে আমি প্র্যাকটিস করার জন্য সেই টুলগুলো ব্যবহার করে খুব সহজেই গেমগুলো তৈরি করতে পারি। এই গেমগুলো তৈরি করার জন্য একসময় আমাদের 4-5 দিন কিংবা কখনো 10-15 দিন লেগে যেত। বর্তমান সময় আমি যেটা দেখতে পেরেছি যে টুলগুলো এতটাই সহজ করে ফেলেছে, আমরা খুব সহজেই একটা রেসিং গেম তৈরি করতে পারবো। বর্তমান সময়ে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি, আমার আর আপনার যদি কোনো কোডিং বা প্রোগ্রামিংয়ের এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও আমরা অনলাইনে খুব সহজেই একটি গেম ডেভেলপ করতে পারবো। এভাবে আমরা গেম ডেভেলপ করে কিন্তু নিজেরা নিজেদের আর্নিংটাও করতে পারি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমার আশেপাশে যারা একদম প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে যদি এক্সপিরিয়েন্সও না থাকে, তারাও চেষ্টা করেছে একটা সাধারণ গেম তৈরি করে অনলাইন স্টোরে দেওয়া। এবং পরবর্তী সময়ে আমি যেটা দেখেছি, এই অনলাইন স্টোরে যখন ইউজার বেড়ে গিয়েছে, তাকে গেমটাকে পেইড করে অনলাইনে সেল করতে দেখেছি, তো এক্ষেত্রে তার পকেট মানিটাও খুব সহজভাবে আর্ন করতে দেখতে পেরেছি। সো আমি বলবো বর্তমান সময় নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য শুধু অ্যাপ ডেভেলপমেন্টের পিছনে না ছুটে যদি গেম ডেভেলপমেন্টের প্রতি নেশা থাকে, সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করে বা বিভিন্ন অনলাইন থেকে টিউটোরিয়াল দেখে আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি। একটা সময় ছিল আমরা কখনোই চিন্তা করতাম না যে আমাদের দেশ থেকে বাইরের দেশে কেউ গেমটা পারচেস করবে, কিন্তু সময়ের ব্যবধানে জিনিসগুলো এত ইজি হয়ে গেছে, আমাদের সিস্টেমটা এত ইজি হয়ে গেছে আমরা খুব সহজে আমাদের নিজেদের প্রোডাকশন দেশের বাইরে উপস্থাপনা করতে পারি। তাই আমি বলবো ফ্রিল্যান্সিং করার সময় বিভিন্ন কোর্সের পাশাপাশি আমাদের যদি কোনো ইচ্ছা থাকে গেম ডেভেলপমেন্টের প্রতি, আমরা সেটাকে নিজেদেরকে ডেভেলপ করে পরবর্তী সময়ে আরও কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি।